অর্থাৎ হাউস কাউসার যেটা আমরা বলি, মৃত্যুর পর বার্জাকে জীবন থেকে ওঠার পরে হিসাব নিকাশ হবে, সেই সময়তে ওঠার পরে মানুষ কবর থেকে যখন উঠবে বার্জাকে জীবন থেকে, তখন প্রচন্ড পিপাসিত থাকবে, প্রচন্ড পিপাসা এবং খিদে থাকবে, এবং মানুষ নিজের পিপাসার কারণে হাহতাশ হয়ে যাবে, কিছু পাবে না, কখনই কঠিন সন্ত্রাস হয়ে থাকবে, বিভীষিকার ময়দান থেকে আরো আতঙ্ক হয়ে যাবে, ভয়ে ছটফটানি শুরু হয়ে যাবে, মনে হবে একটা খ্যাপা মানুষের মতো পাগলের মতো ছোটাছুটি করছে, কোথাও গিয়ে রাস্তায় পাওয়া যায় কিনা, এরকম ভাবে মানে কবর থেকে যেদিন উঠবে মানুষকে তোলানো হবে, আর সঙ্গে সঙ্গে প্রচন্ড পিপাসায় থাকবে মানুষ। আর পিপাসা থাকলে কেমন হয়, খিদে হলে মানুষের কিছু ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত পানি না পান করানো হবে, সেই সময়তে মানুষ উঠে প্রচন্ড এদিকে এদিকে ছোটাছুটি করতে লাগবে। প্রত্যেকটা মানুষকে ওপর দিয়ে পার হতে হবে, জাহান্নামের ওপরে যে একটা সেতু থাকবে, ব্রিজ থাকবে, সেই সেতুটার নাম হচ্ছে পুল সিরাত। এই পুল সিরাতটা এত দীর্ঘ, বলা হয়েছে আয়লা শহর থেকে আদনান শহর যতটা দীর্ঘ, মানে এক মাসের রাস্তা। কোন কোন রওয়ায়েতে আছে মাসিরাতু সালাসু লায়ালি, তিন দিনকার রাস্তা, একটা মানুষ হেঁটে গেলে দ্রুতগামে হাঁটলে তিন দিনই যত জায়গায় পৌঁছাবে, মানে চব্বিশ ঘন্টাকে একদিন বলে, তিন চব্বিশ আটচল্লিশ ঘন্টা, তাহলে আটচল্লিশ ঘন্টা মানে দুদিনে আটচল্লিশ ঘন্টা, এরকম তিন দিনে আরো চব্বিশ ঘন্টা যুক্ত, যে জায়গাতে পৌঁছাবে এতটা দীর্ঘ, এতটা বড় ওই পুরোটা। এই বড় বলা বিভিন্ন হাদিসে আজরোয়া আজাব আজবা পর্যন্ত দীর্ঘ বলা হয়েছে, যেটা শাম দেশে সিরিয়া শহরের একটা এক শেষ প্রান্তে একটি শহরের নাম, আর আদনা হচ্ছে ভারত মহাসাগরের একটা শেষ সীমানার নাম, মানে এতটা লম্বা। এটা হবে হাউস কাউসার। এই হাউস কাউসারের দীর্ঘটা এতটা, আর এই হাউস কাউসারে যে পানিটা সরবরাহ হচ্ছে আসছে, সেটা জান্নাত থেকে আসছে, ওই পানিটা আর স্রোত এসে ডেনে এসে পড়ছে হাউস কাউসারে, কেয়ামতের মাঠে যে হাওয়া হয়। একটা পুলসরাতের আগে একটা হাউস কাউসার হবে, একটা পরে যখন শেষ হয়ে যাবে তখন ঢুকে পড়বে। তফসিরে ইবনে কাসিরে পাওয়া যাচ্ছে, কুর্তুবিতেও তাই, কিন্তু অন্য কেউ বলেছেন যে একটাই হাউস কাউসার হবে, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কাউসার দান করলাম। মহানবী সাল্লাম একদিন ঘুম ঘুম অবস্থায় শুয়ে আছেন, একদম পরিষ্কার ভাবে ঘুমিয়েও যাননি, গভীর ঘুমে নিদ্রাও যাননি, এবং সচেতনও নেই, মাঝামাঝি একটা সময় ঘুম এসে গেছে প্রায় আসবাস বেশ ভাবে, এরকম টাইমে জিব্রাইল চলে আসেন, এসে বলেন হা পাতাহ, হে নবী আপনাকে একটা কাউসার দান করলাম আজকে, আপনি নিন। মহানবী মুচকে হাসলেন, হাসতে হাসতে চেতন হয়ে গেলেন,
তিনি আর ঘুমালেন না যতক্ষণ হয়ে সাহাবারা জিজ্ঞেস করলেন কি আপনি ঘুমিয়ে উঠেছেন এখনই শুনেন আর এখনই হাসছেন কি ব্যাপার কারণটা কি জি বলুন তিনি বললেন আমাকে এখনই একটা এমন একটা সূরা দান করা হলো আল্লাহর তরফ থেকে যে সূরাটা সূরাতুল কাউসার সেটা খুব খুশির খবর যার জন্য আমি হেসে ফেললাম ইন্না আতাইনাকাল কাউসার হে নবী আপনাকে কাউসার নামক কূপটাকে দান করলাম যা অন্য কোন নবীকে দেওয়া হয়নি বা অন্য কোন উম্মতকে দেওয়া হবে না এই উম্মতে মুহাম্মদের জন্য খাস করে দেওয়া হলো ইন্না আতাইনাকাল কাউসার মহানবী একটা সেই হাদিসে বলছেন যে একটা মানুষ যেমন নিজের উটে নিজের আস্তাবল মানে গোয়ালে যেমন উট থাকে খাবার খায় নিজের খাবার দেওয়া হয় অন্য উট যদি আসে তাকে দেওয়া হয় না অন্য উট ওই আস্তাবলে বা ওই গোয়ালে জায়গা দেওয়া হয় না সরিয়ে দেওয়া হয় ঠিক ওই রকম ভাবে অন্য উম্মত যদি চলে আসে তাদেরকে আমি হটিয়ে দেবো তাদেরকে সরিয়ে দেবো আমার উম্মত ছাড়া অন্য উম্মত পাবে না মহানবী বললেন এমন একটা জান্নাতের হাউস কাউসার দান করা হবে যেটা মিষ্টি আম্বর অপেক্ষা সুগন্ধনীয় সুবাস হেবি সুন্দর আর আহলা মিন আল্লাহ সালে মধুর অপেক্ষাও মিষ্টি বেশি মধুর চেয়েও মিষ্টি বেশি ওই পানি আর বলা হয়েছে ওয়া বেয়াজান মিন আল্লাহ বানে আর দুধ অপেক্ষাও সাদা হেবি সুন্দর সাদা এত সুন্দর পানি আর ওই পানি মান সারিবা আলাইয়া যে ব্যক্তি আমার উপরে আমার কাছ দিয়ে অতিক্রম করে যাবে যে উম্মত আমার কাছ পর্যন্ত আসতে পারবে যেভাবে তাকে পান করানো হবে আর যে পান করবে লা ইয়াজমাউ আবাদান তাকে আর কোনোদিন তার পিপাসা হবে না খেতেও হবে না এত গুণ ওই পানে যার পেটে ওই পানি যাবে সে আর ওই যে হাজার বছর বিচারালয় দিবস অথবা 50,000 বছর তার পেপাসাও হবে না খেতেও হবে না কতটা জোর ওই পানিটা কতটা মূল্যবান কতটা দামি পানি আমাদের আজকে 12 ঘন্টায় 3 বার খেতে হয় একবার খেলে মন কেমন করে আর ওই সময় যদি একবার পানি খাওয়া হয় এত বছর খিদেও হবে না পেপাসাও হবে না এ পানির এত গুণ আছে তো ওই পানি পান করার সম্বন্ধে পার হতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে বুলসিরাত সবাইকেই পার হতে হবে মমিন হোক আর কমিন হোক মুসলিম হোক আর মুনাফিক হোক মুসলমান হোক আর মুশরিক হোক আর কাফের হোক আর বেদিন হোক আর গায়ের মুসলিম হোক আর পৃথিবীর যে কোনো মানব হোক না কেন মানব আর দানব সকল কি ওই সেতু পার হতেই হবে কোন রেহাই নাই ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা প্রত্যেকটা যারই আত্মা আছে সমস্ত মানুষকে সব রকম লোককে ওই সেতুকে পারাপার হতেই হবে কানালা রাব্বিকা হাতমাম মাকজিয়া আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিলেন সমাধান করে দিলেন পার না হওয়া পর্যন্ত কোন রকমের শান্তি তাদের ফিরে আসবে না আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিবসে তিনি 3টি জায়গায় অবস্থান করবেন একটা হলো এই পুলসিরাজ যেখানে আছে এখানে থাকবেন কোন কোন সময় তিনি হাউস কাউসারের কাছে চলে যাবেন ওই কোপের কাছে আবার কোন কোন সময় তিনি মাকামে মাহমুদ প্রশংসিত জায়গা যার নিচে দাড়ি পাল্লায় ওজন করা হবে নেকি আর বদি ভালো আর মন্দ আমল এই 3টে জায়গায় এই মহানবী আমার যাতায়াত করবেন এই 3টে জায়গাতেই থাকবেন আর এই 3টে জায়গায় কম মুশকিল জায়গা কঠিন জায়গায় 3 জায়গা পুলসিরাত পার হওয়াটাও হেবি কঠিন পার হতেই পারবে না যারা
আল্লাহ কে অস্বীকার করে যারা বেঈমান যারা ইমানদার নয় সঠিক সালে আমল করেনি তারা পার হতে চাইবে না তারা পার হতে যাবে আর জাহান্নামেই পড়ে যাবে উপায় নাই খুব কঠিন জায়গাটা তো জাহান্নামের উপরেই অবস্থান আর মাকামে মাহমুদ মানে প্রশংসিত জায়গা যেটা আল্লাহর নবী কেবলমাত্র ওই সিংহাসনে বসে থাকবেন আর সব নবী নবী সাহেবের পদতলে বসে থাকবেন নিচে এটা আল্লাহ তাআলা আসন দান করবেন আবাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াক্কাহু আল্লাহ এটা ওয়াদা করে বলেছেন যে নবীকেই দেবো জায়গা আর সেখানে মিজান মানে দাঁড়িপাল্লায় ওজন হবে রিত্তি দাঁড়িপাল্লায় কম্পিউটারে দাঁড়িপাল্লা যেমন হয় না 800 ভাগের মধ্যে এক ভাগও ধরা পড়ে যাবে চুলচেরা বিচার হয়ে যাবে হাতমাম মাকজিয়া বলা হয়েছে চূড়ান্ত ফয়সালা এটা আল্লাহ তাআলা যে কেউ পার না হওয়া পর্যন্ত পাই নাই হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলেন জাহান্নামের উপরে এই সিতোটাকে রাখা হয়েছে এবং যারা মুমিন ভালো মানুষ নেককার মানুষ যারা তাদের জন্য এই পার হওয়াটা খুব দ্রুতগামে পার হয়ে যাবে শীতল মনে হবে তাদের কিছু ভাবই হবে না গরমই মনে হবে না এবং তাদের কোনো অসুবিধা হবে না সহিহ বুখারী হাদিসে পাওয়া যায় যে প্রত্যেকটা উম্মতকে পার হতে হবে এবং সবাইকে পার হতে হবে প্রথম যে মুমিন পার হবে তারা ফুকারাইল মুহাজিরিন এরা চোখে মানে পলকের আগে চলে যাবে চোখের পলক মারতে যতটা দেরি হয় না যে তার আগেই পৌঁছে যাবে এতটা দীর্ঘ যেটা বললাম এক মাস হেঁটে যেতে যত দূর লাগে এইটা চোখের পলক মারতেও পার হয়ে যাবে প্রথম নম্বর যারা একদম দ্বিতীয় নম্বর নিজের আমলের বিনিময়ে এত ভালো আমল করেছে দিন রাত রাতে ঘুমায় এরা সামান্য একটু ঘুমিয়ে রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগি মশগুল থেকেছে ফুকারায়ে মুহাজিরিন এরা দারিদ্র লোক জীবনে কোনোদিন পাকা ছাদের তলায় শুতে পারেনি জীবনে কোনো ভাগ্যে জোটেনি দিনে তিনবার আহারও জোটেনি এইরকম দারিদ্র মুহাজিররাই সর্বপ্রথমে পার হয়ে যাবে প্রচুর লোক পার হয়ে যাবে তারপর নিজ আমল গুণে কিছু বিদ্যুতের মতো পার হয়ে যাবে যেমন এই কারেন্টে বিদ্যুৎ চলছে এটা যত জোরে যায় এখনই টিপলে যেমন চলে যায় বা মোবাইল ফোন এখনই যদি করে তো বোম্বাই চলে গেল সেকেন্ডের মধ্যে এইরকম তাড়াতাড়ি চলে যাবে নম্বর তিন মানুষ যেরকম হাওয়া যায় প্রচন্ড বেগে দেখুন ঝড় চলে ওই ঝড়ের মতো এত তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবে ওই সেতুটা কিছু লোক যাবে পাখির মতো পাখি যারা উড়ে চলে যায় খুব জোরে ওই রকম কিছু লোক দ্রুতগামী ঘোড়ার মতো চলে যাবে আর কিছু লোক যানবাহনের কথা বলবো কত যানবাহন আছে যেমন হবে চলে সেইভাবে উড়ে চলে যাবে তারা দ্রুতগামী পর 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 যেতে লাগবে তারপর কিছু লোক যাবে হেঁটে চলে যাবে কষ্টতে হাঁটে তারপর কিছু লোক যাবে কষ্ট করে এদিকে পড়ার চেষ্টা করবে আবার ওঠার চেষ্টা করবে আবার ডানে আর বাঁয়ে পিছনে পড়বার মতো হবে কিন্তু পড়তে পড়তেই চলে যাবে বেরিয়ে কিছু লোক এরকম হবে আঘাতের প্রতি আঘাত হয়ে যাবে তাদের ক্ষত বিক্ষত হয়ে যাবে রক্ত ঝরঝর করে ঝরবে কিন্তু তার নখ উঠে চলে যাবে তার ঘা হয়ে যাবে ঝরঝর করে ঝরবে তবুও কিন্তু হামাগুড়ি দিতে দিতে পার হয়ে বেরিয়ে চলে যাবে তারাও যে কেউ জান্নাতে বেরোতে পারলেই কিন্তু জান্ন কেউ বেরিয়ে চলে যাবে এইরকম ভাবে মহানবী আমার বলেন বিভিন্ন রকমের হবে অমর খেদা শোন কেউ আটকিয়ে যাবে আর তারপরে তারপরে যারা যাবে তারা কোনোদিন যেতে আর পারবে না তারা শোনো মহা বিপদ হয়ে যাবে তাহলে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া গেল যে এইরকম ভাবে ভালো মানুষের পুলসিরাত পার হওয়ার একটা তাড়াতাড়ি দ্রুতগামে চলে যাবে কোনো অসুবিধা হবে না হাউস কাউসার যেটা বলা হয়েছে
যে এত সুন্দর সুন্দর জামবাটি থাকবে, পেয়ালা থাকবে, এক একটা মানুষ গ্রহণ করবে এই উম্মতে মুহাম্মদিয়ার জন্য। যেমন কালুজুমি সামায়ে আকাশে যেমন নক্ষত্র আছে, তারকা রাশি আছে, যতটা তারা গোনা যাবে না অগণিত তারা আছে। ওইরকম মহানবী আমার বলেন ওই কাউসারের কূপে কতটাই পেয়ালা থাকবে কারো গোনার সম্ভব হবে না, অগণিত গোনা যাবে না, যতটা জান্নাতে যাবে উম্মতে মুহাম্মদে কোটি কোটি লোক তাদের সবাইয়ের জামবাটি আলাদা আলাদা করে হবে, এতটা আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করে দেবেন। ওই কূপটার এত গুণ আছে, এত ভালো ওই কূপটা, আর ওই যে ড্রেনটা আসবে জান্নাত থেকে ওটা সোনা এবং রূপো এবং চাঁদি দিয়ে তৈরি করা, ওই ড্রেনটা পড়বে ওখানে, এত সুন্দর ড্রেন আসবে তার বলা যাবে না কো যে এত ভালো কোথায় ছিল আর কি করে আসলো। মানুষে আত্মা ভরে খাবে এবং খুব ভালো প্রশংসা করবে। দেখুন সোয়েলা সাহাবারা জিজ্ঞেস করলে রাসূল সাল্লামকে জিজ্ঞেস, কারণ সারা বিহি পানি পান করার সম্বন্ধে জিজ্ঞেস করলেন, আলা তিনি বলে আসাদ্দু বিয়াজা মিনাল লাবানে, দুধ অপেক্ষাও সাদা, একটু আগে যেটা বলেছিলাম, ওয়া আর বললেন ও আলা মিনাল আসালে, আসালে যে আর দুধ মিশ্রিত, দুধে মেশানো মধু আর প্রচন্ড মিষ্টি, এইরকম খেতে মানা খুবই ভালো দেওয়া হবে। আর একত্র বিহে মিজাবানে ইয়ামুদানে, তাদের জামবাটি আর পেয়ালা থাকবে এত থাকবে, কানু জমি সামায়ে আকাশে যতটা নক্ষত্র তার চেয়েও বেশি থাকবে ওখানে দুর্গা, আর সেটা মূর্তি দিয়ে তৈরি ঝকঝকে, ওই ওই কোকরা চারিদিকে মূর্তি দিয়ে তৈরি করা আছে ঝকঝকে, রাব্বার সুন্দর চমৎকার দেখতে, মিনা জাহাবে ও রাখার মিন ওরাকিন, সোনা এবং চাঁদি দিয়ে তৈরি করা আছে, এত সুন্দর নির্ভাতে দেওয়া আছে। তাহলে বোঝা গেল এমন একটা জিনিস এই উম্মতে মুহাম্মদকে দেওয়া হবে। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তো অন্য উম্মতকে আপনি দেবেন না বলছেন পানি খেতে, তাহলে এই উম্মতকে আপনি দেবেন চিনবেন কি করে, প্রচুর লোক থাকবে তো সেখানে, আপনি কি করে চিনতে পারবেন? হে দয়াল নবী তিনি বললেন আমার উম্মতের দেখা যাবে ইয়ারিদনা ইয়ারিদুনা গুররান মুহাজ্জিরিন মিন আসারিল জুয়ে, যারা সালাত আদায় করেছে পাঁচ অক্ত সালাত, যারা পড়েছে সময় নষ্ট করে, যারা আল্লাহর রাস্তে সময় দিয়ে, যারা ধীরে স্থির ভাবে সুন্দর করে মনোনয় বিনয় ভাবে সালাত আদায় করেছে, তাদের যারা উঁচু করেছে ওজুর যে পাঁচটি জায়গায় ধুতে হয় দুটো পা দুটো হাত আর মুখমণ্ডল, এগুলা সমস্ত চমকাতে থাকবে, একবারে নূরের আলোর মতো চমকাতে থাকবে, আর ওই চমকানো দেখে আমি মনে ভেবে নেব আমার উম্মত এটাই হবে, অন্য উম্মত কিন্তু চমকাবেন, তাদের উঁচু এরকম ছিল না, সেজন্য আমার উম্মত এরকম হবে, অন্য উম্মত এরকম হবে না কো এরকম দেখতে, তাই আমি চিনি ফেলতে হবে, এইসব উম্মত আমার কাছে চলে যাবে, এসব মহানবী বললেন সেই জন্য আমি ওকে বুঝতে পারবো। সহি বুখারিতে এই হাদিসটি 5579 নম্বর। আমরা বুঝতে পারলাম যে কতটা দীর্ঘ ছিল এটা, সেই দীর্ঘ জিনিসটা আমরা অবশ্যই উপভোগ করব যদি আজকে সেই মেহনতটা করে যেতে পারি জগতে। আন সাহাল ইবনে সাদ থেকে আরেকটি হাদিস আমি বর্ণনা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নি ফারতুকুম আলাল হাউজে, সর্বপ্রথমে আমি হাউস কাউসারে যাব, আগেই বলেছি তিন জায়গায় যাবে, প্রথম নম্বর হইতে হাউস কাউসার, মান মাররা আলাইয়া যে কেউ আমার কাছে চলে আসবে সারিবা সে পান করে নেবে, অমান সারিবার যে কেউ পান করবে, লাইয়াস মাও আবাদাম আর পেপাসা তো হবে না, পেপাসাও হবে না, লাইয়ের দু না লাইয়া কোয়ামো, এই সময়তে প্রচুর লোক চলে আসবে,
এই আশার মাঝে মধ্যে প্রচুর লোক এমনি ঢুকে পড়বে যাদের ওই পাঁচটা জায়গায় চমকাচ্ছে না, ওই পাঁচটা জায়গায় তাদের আলো নেই, এমনি স্বাভাবিক হয়ে আছে। বহু লোক আসবে, লাখ লাখ কোটি কোটি মানুষ চলে আসবে, তাদের ভিতরে ঢুকে পড়বে। আকোয়াম আর কোহম আয়ার কোনানি, মহানবী আমার বলেন আমি তাদেরকে চিনতে পারবো, এরা আমারই লোক, আমার উম্মতের লোকেরা, আর তারাও আমাকে চিনতে পারবে, এই হলো শেষ নবী। সেও বুঝতে পারবে, তারাও বুঝতে ফেলবে, আর আমিও বুঝে ফেলব যে এরা তো আমারই লোক। তারপর কি হবাইনি অবাইন হোম, মহানবী বলেন তারপর আমার মধ্যে আর ওই লোকগুনার মধ্যে প্রাচীর হয়ে যাবে, হঠাৎ করে বেড়া হয়ে যাবে, আর হয়ে যাবে, আর তারা আমার কাছে আসতে পারবে না। কাছে চলে এসেছিল প্রায়, কিন্তু হঠাৎ করে তাকে বেড়া করে গেছে, সেসব লোকগুনা সব আটক হয়ে গেছে, আর যাদের ওগুলা চমকাচ্ছে তারা চলেই আসছে, তাদেরকে আটক হচ্ছে না, তারা দেরি চলে আসছে, এটাকে কিন্তু আটক পড়ে গেছে, করার নাই। আকুলু তখন আমি বলবো, মহানবী বলছেন তখন আমি বলবো, আল্লাহ গো আল্লাহ হুম্মা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই লোক ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নি, হে প্রতিপালক এরা আমারই লোক, এটা কো বেড়াটা তুলে দেওয়া হোক, এরাও চলে আসো, এরাও এই হাউস কালচারের পানি খেয়ে এরাও শীতল হয়ে যাক, এরাও ঠান্ডা হয়ে যাক, এদের শরীরটা ভালো হয়ে যাক, প্রচন্ড পেপাসার্থ হয়ে আছে, দয়া করে ছেড়ে দেন। ফায়ুকালু তখন বলা হবে, ইন্নাকালা তাদরি, হে নবী তুমি জানো না, ইন্নাকালা তাদরি মাহাদাসো বাবাকা, তোমার মৃত্যুর পরে এরা কত বিধান চালু করেছিল, কত রকমের কোমালে কোলামা যারা ভাষণ দিয়ে বোঝাতে হয়, তাদের ভাষণ শোনা সত্য তাদের মাঝে বেদাতটা চালু ছিল, কেউ উঠতে পারেনি। তারা এই জামাতের লোক আছে, মরা বাড়িতে চার দিনে কাপড় চুপড় দিয়ে আসছে হবে, তারা খাইয়েছে ভালো মন্দ খাবার খাইয়েছে এই জামাতের লোক, তারা কিন্তু এতে যেতে পারবে না, তারা কিন্তু এর কাছে যেতে পারবে না। ভাইরা আমার, আমি খুলে খুলে বলছি, এ বিদাত যারা চালু করেছে এরাও যেতে পারবে না, যার জন্য করলো সে মর্যাদাটাও যেতে পারবে না। তাই মহানবী বললেন, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মধ্যে আর ওর মধ্যে, তারাও নামাজ পড়তো, তারাও সালাত আদায় করতো, সবই করতো হয়, কিন্তু এরা বিদাত শুনতো না, আলেমদের কথা শুনতো না, কোন ভালো হাদিস এবং কোরআনের সহি হাদিসের কথা মানত না, নিজের মন প্রবৃত্তির গোলামি করত, নিজের দাসত্ব করত, সত্তা দাসত্ব না করে সৃষ্টির দাসত্ব করে যেত, মানুষ খারাপ বলবে তাই, আত্মীয় স্বজন খারাপ বলবে ওদের খেয়ে এসেছে আমাকে খাওয়াইতে হবে, তাই এইরকম করতে করতে এদের জীবনটা এরকম হয়ে গেছে, এরকম কথা শোনা হয়নি। তখন নবী আবার কেঁদে কেঁদে বললেন, আল্লাহ গো দয়া করে ছেড়ে দেওয়া হোক। মহানবীকে আবার বলা হবে, মাহাদাসা বাদা কাহে নবী, তুমি ওদের দিকে আর তাকাবে না, ওর দিকে লক্ষ্য করবে না। আকুল সুহকান সুহকান লেমান বাদ্দালা বাদি, ওদেরকে দূর করে দাও, দূর করে দাও, ওদেরকে ঘটিয়ে দাও, এটাকে আসা যাবে না। লেমান বাদি, এরা এত সুন্দর খুতবা দিয়েছিল যে মরা বাড়ি চার দিনে, এগারো দিনে, চল্লিশ দিনে, এক বছর, হাজার বছর পরেও যদি জালসা দেয় আর মরাও মানুষটার ভালো হবে বলে দেয়, তবু বেদা এগুলা বলা হয়েছিল তার সত্ত্বেও এরা শুনিনি। হে নবী ওদেরকে তাড়িয়ে দাও, সুহকান সুমা আমার ধর্মকে যে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমার সহি হাদিসকে যে আক্রমণ করেছে, আজকে তাকে আক্রমণ করে তাকে আমি গ্রাস করে নিব, তাকে জাহান্নামে ফেলে তাকে দগদগে শুরু করব। হে নবী ওদিকে তুমি তাকাইও দেখো না, আর নবী দেখবেন বা। তাহলে বোঝা গেল এই মসজিদ, এই সমাজে যে লোকগুলো করলো তারা কিন্তু এর অধিকারী, এর কিন্তু মাফ না, মনে করছি কালকে তওবা করলে হবে না, বিদাত আর শিরক তওবা হয় না, তা আগেই বলেছে, সেটা হলো সূরা মায়েদার 72 নম্বর আয়াত, মায়ে শিরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ে শিরিক বিল্লাহ, যারা শিরকে করে মারা গেল অথবা শিরকে করলো
তারা কোরআন হাদিসের কথাকে উপেক্ষা করে নিজের মন গড়া আইন চালু করে তারা চলল অমাই ইউশরিকে বিল্লাহে যারা শিরকে করল হারাম আলাইহিল যাকাত হারাম আলাইহিল জান্নাতা ওদের জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে ওয়া মাওয়াহু মিনান নার আর জাহান্নাম তাদের চিরস্থায়ী বাসিন্দা বাসস্থান তাদের বানানো হয়ে গেছে অমালে জালেমিনা মিন আনসার আরে এরকম অত্যাচার এরকম অত্যাচার বান্দা বান্দীদের জন্য কোন সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না আজকে মনে করছে লাঠির বলাকে মেলা জন্য সাহায্য করছে ভাবে চলছে বটে ওদের খেয়ে আসছে আম্মু খাচ্ছে সেদিন এইটা হবে না অমালে জালেমিনা মিন আনসার এরকম অত্যাচার বান্দা বান্দীদের কোন সহযোগিতা কেউ খাড়িবে না এমন একটা দিন হবে ইয়াওমা ইয়াফিরুল মারুমিনা ফিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমাযিন শানু ইউগনিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াফিরুল মারুমিনা ফিহি সেদিন মানুষ ছোটাছুটি করবে আর বলবে হায় রে আমরাও যদি ওখানে যেতে পারতাম তাহলে কি সুন্দর হতো আর ইয়াফিরুল মারুমিন রাখে নিজের ভাইয়ের কাছে যাবে আজকে দেখা যাচ্ছে যাদের গন্ডগোল লেগেছে এক বংশ আর এক বংশ তারা কিন্তু খুব আক্রমণ ভালো মন্দ বিচার চান না সে বংশ নিয়ে লড়ে সেই জন্য কি আমাদের দিনও এটা চাবে যে ভাইকে ডাকে ওরা এসে ঠিক করে দেবে সেজন্য কোরআনে বলছে ইয়াওমা ইয়াফিরুল মারু মিন আখিহি প্রথমে ভাইজনকে ডাকা হবে ওয়াং ইয়াওমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি মায়ের কাছে যাবে ভাইয়ের কাছে দেওয়া বিহি আব্বা জানের কাছে যাবে অফাসিলাতি ইল্লাতি তুমিহি আর পাড়া প্রতিবেশী যারা ভালোবাসত ভালো ভালো জানা শোনা ছিল তাদের কাছে সবার কাছে যাবে ইয়াওমা ইয়াফিরু সেদিন সবাই পালিয়ে যাবে কেউ তাকে তাকাবে না দেখবে না কেউ কার কোনো সহযোগিতা আর পাবে না ইয়াওমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তার নিজের ছেলের কাছে যাবে সে কিছু দেখবে না কিচ্ছু হবে না কিছু করার নাই সেদিন আজকে মিশনে যেতে হবে যে আজকে শুনলাম হাদিসটা ওয়াইন কুতিলতা হুররিকতা যদি আমাকে করার দিক চিরে দ্বিখণ্ড করলে তবু আমি চার দিন কাউকে খাওয়াবো না মরার পর কাপড় চোপড় কিনে দেবো না আজকে সিদ্ধান্ত নিতে হবে যে যা আবার হয়ে গেছে হাউস ক্লাসের পানি পেলে না তাহলে আবার কি করবে সিদ্ধান্ত নেবে না তার কবে নিতে হবে মরার পর নেবে আজকেই চূড়ান্ত সমাধান করতে হবে যে হাদিস শুনবো না হয়তো মন করা চলবো দুটোর মধ্যে একটা সেদিন কিন্তু কিছু করার থাকবে না তাই মহানবী বলছেন আমি যতই বলবো কেন তো হবে না সহি বুখারী হাদিসটি 6583 নম্বর যেটা এখনই বললাম যে তারা যে জান্নাত দিতে পারবে না যারা চার দিনে কাপড় দিয়েছে ভালো করে জেনে নেবে এগুলো তো সব বিদাতা সেরে এগুলো তো হারাম কঠিন নিচে তার রহমত হবে না সুপারিশও খাটবে না আল্লাহ নবী বলতে হবে সুপারিশের কাছে যেতে হবে না সুপারিশ করিতে জান্নাত যাবে হবে না ওটা তার তো কেটে দিয়েছে ওনার সুপারিশ সমস্যা কেটে যাবে কিচ্ছু হবে না সেজন্য খুব সাবধান সময় হয়ে গেছে যাই হোক আমরা এই হাউস কাউসারের অধিকারী হতে গেলে খায়রে কাসি গ্রহ প্রভূত কল্যাণ কাউসার মানে প্রভূত কল্যাণ মানে প্রচুর কল্যাণ জিনিস পাওয়া যাবে একটাও বর্ণনা করা হলো না যে কল্যাণ কি জিনিস বহু জিনিস মরণের পর পাওয়া যাবে যদি এগুলো করা হয় তো আমি যেটা বলতে চাইছি যে কয়েকটি দোয়া এখন বলবে ছোট্ট ছোট্ট দোয়াগুলো মুখস্থ করে পড়বেন আর তওবাতিল তওবাস্তগফার করবেন খুব বেশি বেশি করে মহানবী বলছেন যে প্রত্যেকটা সালাতের পরে এবং সালাম ফেরানোর আগে তোমরা এই দোয়াগুলো বলো আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাতাল ফেরদাউস আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাতাল ফেরদাউস আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিলনি মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাতা আল্লাহুম্মা আউযুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা আজিলনি মিনান নার
Allahumma hasibni hisaban yasira. Allahumma hasibni hisaban yasira. Allahumma inna uzibaka min azabil qabr. Allahumma inna uzibaka min azabil qabr. Wa min azabil nar. Wa min fitnatil mahya wal mamat. Wa min fitnatil masihid dajjal. এই নটা দোয়া বললাম, এই নয়টা দোয়া মুখস্থ করে নেবেন, যে প্রতিদিন পড়বেন। আর যেগুলো পাপ হয়ে গেছে আর কিছু করার নাই, তার জন্য প্রতিদিন ছটা দোয়া মুখস্থ করে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে দোয়াগুলো পড়তে থাকবেন। তাহলে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। ক্ষমা আলাইনা ইল্লাল বালা রহিমানি ও রহিমাকুমুল্লাহ। أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم.